ওকে, তো যেটা বলার ছিল, দুবাই সম্পর্কে বেশ কিছু ইনফরমেশন আমরা আগেও শেয়ার করেছি। কয়েকটা জিনিস যেটা আমার মনে হয় বললে সবার জন্য সুবিধা হবে, সেটা হচ্ছে যে দুবাইতে অনেক জিনিস আছে যেটা অনলাইন বুক করা যায়, কিন্তু অনেক জিনিস আছে আবার এজেন্টের থ্রু দিয়ে বুক করলে সুবিধা হয়। তো সেই ইনফরমেশনটা একটা দিলে বোধ হয় সবার সুবিধা হবে বলে আমরা অনলাইন একটা ভিডিও তৈরি করি। তো অনলাইন জেনারেলি রেট সব সময়ের জন্য বেশি, সব সময়ের জন্য বেশি, ঠিক আছে? অনলাইন ফ্রম দ্য কাউন্টার যদি আমরা কিনি সেটা আরও বেশি। কিছু এজেন্ট থাকে যাদের থ্রু দিয়ে গেলে, আমি বলছি না কি রেকগনাইজড এজেন্টস, তো কিছু দুবাই বেসড এজেন্ট থাকে, মানে ইন্ডিয়া থেকে যদি কেউ আসে ইন্ডিয়ান এজেন্টের থ্রু দিয়ে কন্ট্যাক্ট করলে ওরা ওদের কমিশন নেবে, কিন্তু দুবাই বেসড এজেন্টের থ্রু ডাইরেক্টলি গেলে ওটা কম পাওয়া যায়। তো আমরা আমাদের ডিসক্রিপশন বক্সে কিছু কিছু টুল এজেন্সির নাম আমরা মেনশন করে দেবো আর কন্ট্যাক্ট নাম্বারও দিয়ে দেবো তোমাদের সুবিধার জন্য, তো তোরা ডাইরেক্টলি কথা বলতে পারো ওদের সঙ্গে। এবং যদি দুবাইতে আসতে হয় তাহলে প্রাইসটা অনেক কম হয়, মানে গিভেন অ্যান এক্সাম্পল, যদি আমরা বলিউড পার্কে শুধু টিকিট কাটতে যাই অ্যারাউন্ড 290 দেরাম করে পড়ে, হোয়ারাজ এরা আমাদের কাছ থেকে অ্যারাউন্ড 170-175, ডিপেন্ডিং অন ইউর নেগোসিয়েশন স্কিল অফকোর্স। তো ওরা এরকম ধরনের রেট নেয়, তো অফকোর্স ডিপেন্ডিং অন দ্য টাইম অ্যাজ ওয়েল। তো যদি খ্রিসমাসের সময় আসে হয়তো ওটা দাম বেড়ে যাবে, অন্য সময় যখন কেউ লোক আসে না দুবাইতে, ফর এক্সাম্পল এপ্রিল মাস, মে মাস গরমের সময় প্রাইসটা আবার একটু কম থাকে। তো ডিপেন্ডিং অন দ্যাট ওখান থেকে করতে পারো। আর যারা আমরা যেমন গাড়িতে গেছিলাম, যদি কেউ গাড়িতে না আসে তাদের রুলস মোর অর লেস সিমিলার ইন্টারন্যাশনাল বর্ডারের রুল। PCR টেস্ট অ্যাজ ইউজুয়াল 72 ঘন্টা আগে করা উচিত। ভিসা অন অ্যারাইভাল পাওয়া যায় ইন্ডিয়ানদের জন্য যাদের কাছে US ভিসা আছে বা UK ভিসা বা ইউরোপ ভিসা আছে, তাদের অন অ্যারাইভাল ভিসা পাওয়া যায়। কিন্তু অন অ্যারাইভাল মানে অন অ্যারাইভাল ঠিক না, তারা যেন আগে থেকে অ্যাপ্লাই করে ICR ওয়েবসাইটে, তো ওখানে আসলে জাস্ট বারকোডটা স্ক্যান করলেই কাজ শেষ। তো আর ইনফরমেশনের মধ্যে থাকার রেসপেক্টে একটা খুব খুব ইম্পর্টেন্ট ইনফরমেশন, যেটা অনেক জায়গায় একটু ডিফারেন্ট রেটে বাড়ি পাওয়া যায়। কিছু এরিয়ার নাম আমি বলছি, দিয়ারা বলে কোনো এরিয়া আছে, ওল্ড দুবাই বেসিক্যালি জিনিস, ঠিক আছে? একটা ক্রিক আছে, ক্রিক বেসিক্যালি দুবাই ম্যাপে দেখলেই বুঝতে পারা যাবে। ক্রিকটা যদি আমি একটা মেড পয়েন্ট ধরি, তার নর্দার্ন পার্ট আর সাউদার্ন পার্ট, এই দুটো হচ্ছে যে ওল্ড অ্যান্ড নিউ। নিউ হচ্ছে যে সাউথ পার্টটা হচ্ছে নিউ, যেদিকে পাম আইল্যান্ড বা এসব জিনিসপত্র আছে, বুর্জ খলিফা আছে। ক্রিকের নর্থের দিকে বেসিক্যালি নর্থ ইস্ট বেসিক্যালি মোরালেস পুরোনো দুবাই। যে কোনো পুরোনো দুবাইতে বাড়ি ঘর খুব সস্তায় পাওয়া যায়, বাট আই সাজেস্ট নট টু স্টে, কারণ ট্রাফিক জ্যাম জাস্ট হরেবল। অ্যাটলিস্ট 1 আওয়ার লাগবে ওই পুরোনো দুবাই থেকে নতুন দুবাইতে আসার জন্য, আর সবকটা অ্যাট্রাকশনস নিউ দুবাইতে সব কিছু। তো সেই রেসপেক্টে সাজেস্ট করবো নতুন দুবাই অঞ্চলে থাকার জন্য। নতুন দুবাইয়ের অনেক জায়গায় অনেক রকম দাম। বুর দুবাই বলে একটা জায়গা আছে, বুর দুবাই, BUR বুর দুবাই, তো এখানে রেটটা একটুখানি কম। হ্যাঁ, আর যদি কেউ ফ্যামিলি নিয়ে আসে আমার সাজেশন হবে তারা এখানকার অ্যাপার্টমেন্টে থাকতে পারে। অ্যাপার্টমেন্টগুলো অনেক বড় হয়, খুব বড় হয়, আর কিচেন থাকে, বিশাল বড় কিচেন না, আমাদের মতো বাড়ির মতো ওয়ান বেডরুম অ্যাপার্টমেন্টে কিচেন থাকে, সুন্দর কিচেন, কোনো অসুবিধা নেই। দ্যাট উইল বি রিয়েলি গুড। তো আমরা গোল্ডেন স্যান্ডসে ছিলাম, গোল্ডেন স্যান্ডসের 12-14 খান ইউনিট আছে, সেখানে থাকতে পারে। তারপর ডিফারেন্ট ডিফারেন্ট জায়গা ওয়েবসাইটে যেমন অ্যাভেলেবল, অনেক অপশন। শুধু লোকেশনটা যেন বুর দুবাই চুজ করা হয় যদি কেউ নিউ দুবাইতে থাকতে রাজি হয়। আর বুর দুবাই থেকে প্রত্যেকটা টুরিস্ট স্পট মোটামুটি রেঞ্জের মধ্যে, কাছের মধ্যে 20-25 মিনিট ম্যাক্সিমাম, তারপরে ওখানে যাওয়া যায়, কোনো অসুবিধা নেই। দুবাইতে যদি কেউ কোনো ট্রাভেল ট্যুর এজেন্টের থ্রু দিয়ে না আসে, ট্যুর এজেন্টের থ্রু দিয়ে আমরা যেটা বললাম সেটা হচ্ছে লোকেশনগুলো বুক করার জন্য, যেমন বলিউড পার্ক, মেডিকেল গার্ডেন বা এইসব জায়গার লোকেশনস বুক করার জন্য। কিন্তু আমি সাজেস্ট করবো পুরোটা এজেন্টের থ্রু দিয়ে বুক না করা, বিকজ পুরোটা এজেন্ট বুক করলে ওরা প্রাইভেট গাড়ি প্রোভাইড করবে যেটা খুব বেশি এক্সপেন্সিভ। তো প্রাইভেট গাড়ি এক্সপেন্সিভ, দুবাইতে ট্যাক্সি খুব এক্সপেন্সিভ। আমি সাজেস্ট করবো ট্যাক্সি না নেওয়া আনলেস রিকোয়ার্ড। বয়স্ক মানুষ আছে তার সেদের ক্ষেত্রে একটু অসুবিধা হতে পারে পাবলিক ট্রান্সপোর্ট নেওয়ার জন্য, তার সেক্ষেত্রে ঠিক আছে মানে ট্যাক্সি নেওয়া যেতে পারে। দুবাই মেট্রো খুব কুইক, মেট্রো অসম্ভব, তো বেস্ট মেট্রো ফার্স্ট অপশন, সব দিকে কভার হয়ে যায় দুবাইতে। আর সেকেন্ড হচ্ছে যে বাস, দুবাই বাসও খুব খুব সুবিধে, সব জায়গায় যাওয়া যায়। দূরে লোকেশনগুলো যাওয়ার রেসপেক্টে, যেমন যেটা সিটি থেকে একটুখানি দূরে, যেমন এক্সপো সিটি থেকে অনেকটা দূরে, বলিউড পার্ক সিটি থেকে একটু দূরে, এইসব জায়গাগুলো যদি গাড়ি না থাকে নিজের, সেক্ষেত্রে ট্যাক্সি তো নিতেই হবে, উপায় যদি থাকবে না। কিন্তু এক্সপোতে রিসেন্টলি এরা মেট্রো চালু করেছে,
তো মেট্রোতে করে এক্সপো যাওয়া যেতে পারে, কোনো অসুবিধা নেই। আর একটা ইম্পর্টেন্ট ইনফরমেশন, সুভেনিয়ার্স, আনলাইক আদার কান্ট্রিজ, দুবাইতে সুভেনিয়ার সব জায়গায় দেখতে পাওয়া যায় না। কিছু কিছু যেখানে যেমন বুর্জ খালিফার নিচে সুভেনিয়ার পাওয়া যায়, গ্লোবাল ভিলেজ বা এইসব জায়গায় কিছু সুভেনিয়ার পাওয়া যায়, কিন্তু ওরা খুব এক্সপেন্সিভ, মানে কারণ যেহেতু প্রপার অথেন্টিকেটেড লোকেশন সেখান থেকে নেওয়ার জন্য, তো নর্মাল প্রাইসের থেকে 3-4 গুণ বেশি দাম। আমরা অনেক রিসার্চ করার পরে কিছু লোকেশন পেয়েছি, দুটো লোকেশন শেয়ার করি সেই রেসপেক্টে। একটা যেমন গোল্ড সুখ, জেনারেলি সবাই ভিজিট করে, যদি তোমরা ভিজিট করো গোল্ড সুখ এরিয়াতেও প্রচুর পরিমাণে সুভেনিয়ার্সের দোকান আছে, সেখান থেকে তোমরা দরদস্ত করে কিছু নিয়ে নিতে পারো। বার্গেনিং চলে, বার্গেনিং খুব পরিমাণে চলে, তাতে দামও প্রচুর কমে যায়। হ্যাঁ, সেটা অ্যাকসেপ্ট, ঠিক আছে। তো এটা একটা সুভেনিয়ারের জায়গা। আরেকটা জায়গা হচ্ছে যে বুর্দুবাইয়ে যখন যারা থাকবে তাদের জন্য সুখবর, বুর্দুবাইয়ের অঞ্চলেই একটা গ্র্যান্ড সুখ আছে, তো বুর্দুবাই গ্র্যান্ড সুখ বলে নাম, সুখ মানে এখানকার বাজারকে সুখ বলে। তো এখানে যদি যায় সেখানে অনেক সুন্দর সুন্দর সুভেনিয়ার্সের দোকান আছে এবং রিজনেবল রেট, এগেইন বার্গেনিং খুব ভালো করে চলে, ভালো করে বার্গেনিং করে ওখান থেকে জিনিসপত্র কেনা যেতে পারে। তো আশা করি দুবাইয়ের ইনফরমেশন যা কিছু আমরা শেয়ার করলাম বা আগে যে ভিডিওগুলো শেয়ার করেছি সবার ভালো লাগা উচিত। অনেক ইনফরমেশন থাকবে যেটা হয়তো আমরা শেয়ার করলাম না, কারণ সব বলতে গেলে অনেকটাই সময় চলে যাবে। কিন্তু পার্সোনালি যদি কোনো ইনফরমেশন দরকার লাগে তো আমাদের তোমরা সবাই বলতে পারো, তো আমরা ইনফরমেশনগুলো তখন শেয়ার করবো যেগুলো আমরা জানি। আশা করি এগুলোই মেইন জিনিস যেগুলো নিয়ে আমরা খুব পরিমাণে ফ্যাসাতে পড়ে গেছিলাম, বুঝতে পারছিলাম না কি করব কি না করব। যদি কেউ ড্রাইভ করে দেয়ার ইজ অ্যানাদার ভিডিও যেখানে আমি পার্সোনাল ড্রাইভিং এক্সপিরিয়েন্স শেয়ার করেছি এবং কোথায় পার্কিং করা হবে না করা হবে, কোথায় যাওয়া উচিত কোথায় না যাওয়া উচিত, কখন যাওয়া উচিত, এভরিথিং অল ডিটেলস আমরা শেয়ার করেছি ওখানে। তো সেই ইনফরমেশনের ভিডিওটা তুমি দেখে নিতে পারো, ডিসক্রিপশন বক্সে আমরা ওই ইনফরমেশনের ইনফরমেটিভ ভিডিওটার একটা লিঙ্ক শেয়ার করে দিচ্ছি। ওকে, টিল দ্যাট টাইম ভালো থেকো, আর আই হোপ দুবাইতে আসলে দুবাইয়ের এক্সপিরিয়েন্স তোমরাও শেয়ার করো, অ্যান্ড এনজয় দুবাই ট্রিপ। আমাদের অসম্ভব ভালো লেগেছে দুবাই, খুব ভালো, মানে খুব ভালো মানে খুবই ভালো, খুব ভালো এক্সপিরিয়েন্স। আর বাচ্চাদের বা ফ্যামিলি নিয়ে আসার জন্য দুবাই ইজ জাস্ট রিয়েলি গুড, খুব খুব ভালো অপশন আছে, সব কিছু করার মতো আছে। তো থ্যাংক ইউ, টেক কেয়ার ইয়োরসেলফ অ্যান্ড হ্যাভ এ সেফ ট্রিপ।